আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। দেব দেব আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। জি আসিফ মুদ্দিন ভাই, আদাব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই। আপনার এই আরো আগে শুনছি আপনার এই অনলাইনের কথাবার্তা। তো আমি বিজন দেবনাথ, হিন্দু সনাতন ধর্মী। তো অ্যাকচুয়ালি আপনি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন ভালো, তো সেটা তো সবাই সবভাবে বুঝে না। আর বিশেষ করে আমরা তো আসলে ইসলামের কাছে একটা মানে করেন একটা কি বলবো জঘন্যতম পাত্র হিসেবে ওরা আমাদের ভাবে। কিন্তু তো একটু যদি আপনারা তো ইসলাম আপনারা তো আপনারা তো মানে হিন্দু ধর্ম তো অন্য নিজের ধর্মের মানুষকে জঘন্যতম মানুষ ভাবে। এই যে আপনাদের যে ব্রাহ্মণরা, ব্রাহ্মণরা যে শূদ্রদেরকে, যেইভাবে দলিতদেরকে যে এরকম খারাপ ভাবেন, মানে এক পাত্রে পাত্রে পর্যন্ত খাইতে দেওয়া যাবে না, তাদের স্পর্শ করলে পর্যন্ত জাত না হয়ে এটা যাবে। হ্যাঁ, না তারপরে এটা গোবর এটা খায়, গোবর আসলে খায় জাত জাত আনতে হবে, গোবর খায় আবার গঙ্গা জল দিয়ে স্নান করে আবার জাত আনতে হবে। মানে কি রকমের মানে জঘন্য ধর্ম হিন্দু ধর্মটা, যে জঘন্য মানে ধর্ম ভাই, এত এত জঘন্য ধর্ম তো পৃথিবীর আর কোনো ধর্ম নাই যেটা নিজ ধর্মের আমি মানুষকে বলি নিজ ধর্ম ধর্ম আসলে ধর্ম একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই, নিজ ধর্মের মানুষকে যারা হচ্ছে কি ছোট করে, নিজ ধর্মের মানুষকে অধিকার বঞ্চিত করে, নিজ ধর্মের মানুষকে দাসের দাসের মতো ব্যবহার করে তাদের সাথে। ব্রাহ্মণ কোনো অপরাধ করলে তার কোনো সাজা নাই, ব্রাহ্মণ যদি শূদ্রকে খুন করে তার কোনো সাজা নাই, ব্রাহ্মণ যদি এটা করে তার কোনো ইয়া নাই, বিচার নাই। মানে এগুলো কোনো কথা, এগুলো কোনো মানে ধর্ম, এটা এটা ধর্ম বলে ভাই? ছি 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 ছি, মানে ইসলাম তো তাও কাফের মারতে বলে, আর ভাই হিন্দু ধর্মে তো নিজের ধর্মের মানুষ নিজে মেনে ফেলতেছে, কোনো বিচার নাই, বিচার আচার নাই। এগুলো এটা তো আরো খারাপ ধর্ম ভাই। হিন্দু ধর্মের মতো বস্তা পচা নোংরা ধর্ম তো মহাবিশ্বে বোধহয় মনে হয় না আর কোথাও আছে। হ্যাঁ, হিন্দু ধর্মের মতো একেবারে জঘন্য, একেবারে মানে একেবারে দুর্গন্ধযুক্ত, পায়খানার মতো একদম দুর্গন্ধযুক্ত একটা ধর্ম, যেটার ভিতরে এত কুপ্রথা, এত কুসংস্কার, এত উদ্ভট সমস্ত কালগল্প, এগুলোর তো সীমা পরিসীমা নেই। মানে এই যে বর্ণবাদ, যে জাত প্রথা, এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এর মতো ভয়ঙ্কর বিষয় তো আর নাই। এর থেকে তো মানে এই যে এইরকম জাত প্রথা তো ইসলামের ভিতরেও নাই। ইসলামের ভিতরে তো দেখা যায় যে ইসলামে মুসলমান মুসলমানেরা ভাই ভাই হয়ে যায়, এদের ভিতরে তার কোনো জাতপাত নাই। জাতপাত আছে কিছু কিছু সংখ্যক আছে, মানে বর্ণবাদ কিছুটা কিছু লেভেলে আছে ইসলামের ভিতরেও, কিন্তু এত ম্যাসিভ আকারে তো নাই। এটা তো আরো খারাপ ধর্ম। আপনার কাছে মনে হয় না যে হিন্দু ধর্মটা তো আরো যখন, এটা মনে হয় না আপনার কাছে? আমি বলবো এখন হ্যাঁ হ্যাঁ বলেন। একচুয়ালি আপনি আমাদের ধর্মের পরম পুরুষদের কথা সম্পূর্ণ আপনি পড়েন নাই, কারণ কোন এই কথা ব্রাহ্মণ তো, এই ধর্ম কথা কিছু ভাই করতে ভাই, পারে। এই কথা তো সবাই বলে ভাই, এই কথা তো সবাই বলে, মুমিন মুসলমানরা এসে বলে ভাই আপনি জানেন না ভাই, আপনি পড়েন নাই ভাই, আপনি কোরআন পড়েন, ভালো করে কোরআন পড়েন ভাই, এগুলো ভাই বস্তা পচা তেনাবাজি ভাই, এই সমস্ত তেনাবাজি করে লাভ আছে? সারা মানে ভারতের ইতিহাস আমরা কি জানি না? আমরা কি ভাসে আসছি, খালেদিয়া ভাসে আসছি আমরা? ভারতের ইতিহাস আমরা জানি না? যুগের পর যুগ ধরে যে মানে কঠোর বর্ণবাদ ভারতে চলছে, মানুষকে অধিকার বঞ্চিত করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, দলিতদেরকে নির্যাতন করা হয়েছে, আজকে পর্যন্ত দলিতদেরকে ভারতে নির্যাতন করা হচ্ছে। মানে তাদেরকে, তাদের স্পর্শ করলে, আমার নিজের চোখে দেখা যে মানে নিচু নিচু শ্রেণীর, যাদেরকে সোকল নিচু শ্রেণীর মানুষ বলা হয়, তাদেরকে তাদেরকে স্পর্শ করলে, তাদের ছায়া মারাইলে পর্যন্ত তাদের জাত চলে যাবে। আর আপনারা বলতেছেন না এগুলা আপনারা আমরা করি নাই, মানে না বিশ্বাস আপনার আমরা আচ্ছা খালে দিয়া, ভাই আমরা ঠিক খালে আছে, দিয়া, আমরা খালে দিয়া বিশ্বাস আসছি। মানে মুসলমান মুমিনরা একই কথা এসে বলে, যখন আমরা আমরা যখন ইসলামের একটা খারাপ জিনিস দেখাই যে ভাই এই যে আপনার ধর্মে তো এই যে খারাপ জিনিসটা আছে, আপনার নবী তো এই যে শিশু বিয়ে করছিল, আপনার নবী তো পেডোফাইল ছিল, ভাই আপনি তো ভাই আমার ভাই কোরআন পড়েন নাই, ভাই আপনি পড়ছেন? আপনি তো পড়েন নাই ভাই, আপনি তো ভাই জানেন না আমার ধর্মে কি, এটা আপনি বলতে, আপনি তো ভাই পড়েন নাই, ভাই পড়ছেন তো মুখ, ভাই পড়ছেন আপনি ভাই আচ্ছা আসিফ অনুবাদ ভাই ভুল আমি করছেন, আমার কথাটা উইথড্রো করতেছি, আমি একটু আপনি ভাই অনুবাদে ভুল আসলে করছেন ভাই, আমি ভাই আপনি ভাই অনুবাদে ভুল করছেন ভাই, আপনি ভাই এটা করছেন, এই যে তেনাবাদ না না আপনি ঠিক তেনাবাদ, আছেন। এই যে মানে ছেঁচড়ানি, এই সমস্ত ছেঁচড়ানি ভাই, মুমিনদের এই সমস্ত ছেঁচড়ানি দেখতে দেখতে ভাই, তাদের বইতে পরিষ্কার লেখা আছে যে ভাই এটার অনুবাদ হইব, এইটা ভাই দাসী সেক্স করছে আমার নবী, এটার অনুবাদ হইব দাসী সেক্স করে নাই ভাই আমার নবী, ভাই আমার নবী ভাই শিশু বিবাহ করে নাই ভাই, এই সমস্ত মিথ্যা কথা কেমনে মুখের মুখের উপরে বলেন ভাই? ভারতে হাজার বছর ধরে যে দাস প্রথা, যে যে বর্ণবাদ, যে দলিত শূদ্রদেরকে যে মানে কিভাবে নির্যাতন করা হয়েছে, চোখের উপরে একেবারে মানে মুখ উল্টায় চোখ উল্টায় একেবারে অস্বীকার করে ফেলেন ভাই, এত মিথ্যা কথা কিভাবে বলেন ভাই? ধর্ম বাঁচাইতে একেবারে মুখের উপরে মিথ্যা কথা বলে ফেলেন, ভাই আপনার অন্যতম লজ্জা শুনে শরম নাই ভাই, লজ্জা শরম নাই একটু ভাই, শুনি ভাই লজ্জা একটু শরম নাই থামেন ভাই, আসিফ মহিউদ্দিন ভাই একটু শুনে দিতে ভাই হবে, তো আপনার ভারতে যে যুগের পর যুগ ধরে মানুষকে একটু শুনে নির্যাতন দিতে করা হবে হয়েছে, তো ভাই। কোনো সুযোগই নাই আপনার, কোনো সুযোগই নাই, মানে চোখ উল্টায় মিথ্যা কথা বলে ফেলেন, চোখ উল্টায় মানে আপনি চাপাবাজি করেন, মানে মানে সুযোগ এই দিতে হবে সমস্ত তো এই সমস্ত ভাই টাউট পাট পাট ধার্মিকদেরকে তো দেখতেছি, মুমিনদেরকে তো কতদিন ধরে শুনে হ্যান্ডেল করে, আপনি কি ভাবছেন এই সমস্ত কথাগুলা পার পায়ে যাবেন? ভাই আপনি কি সংস্কৃত বলছেন ভাই? আপনি সংস্কৃত অনুবাদ বলছেন ভাই? আপনি মূল সংস্কৃত বই থেকে পড়তে হবে ভাই, মুমিন নাইসা বলে ভাই আপনি মূল আরবি থেকে পড়তে হবে ভাই, মানে শিশু মানে শিশু না, দাসী মানে দাসী না, এটা মানে ওইটা না, সেটা মানে সেটা না, এই সমস্ত চাপাবাজি ধান্দাবাজি টাউট বাটপারি তো ভাই বহুদিন ধরে দেখতেছি ভাই, কেন এই সমস্ত করেন ভাই? লজ্জা শরম নাই ভাই? একটু লজ্জা লজ্জা করেন, একটু লজ্জা করেন, ভারতে যে কত শত শত বছর ধরে মানুষকে যে নির্যাতন করা হচ্ছে, সেটা একটু লজ্জা শর্মিন্দা হন ভাই,
হ্যাঁ মানে ভগবানের বাস্তে একটু শর্মিন্দা হন ভাই, একটু শর্মিন্দা হইয়া বলেন যে হ্যাঁ ভারতে হিন্দুদের ভিতরে এগুলো ছিল, আমরা এখন চেষ্টা করতেছি এগুলাকে উচ্ছেদ করে এখন একটা সমান অধিকার যেন সবার সমান অধিকার প্রতিষ্ঠা হয় সেটা আমরা চেষ্টা করতেছি, আগে ছিল ভাই আমরা এটার জন্য চাই না ভাই, এইটা বলেন যে আমাদের পূর্বপুরুষরা এই সমস্ত আকাম কুকাম করছে ভাই, আমরা এটার জন্য লজ্জিত যে আমার পূর্বপুরুষরা করছে, এটা তো আমি করি নাই ভাই, আমার পূর্বপুরুষরা করছে আমাদের ভাই, আপনি আসলে ব্রাহ্মণ বাজে কাজ করছে, আমার পূর্বপুরুষ ব্রাহ্মণরা সমস্ত বদমাইশ ছিল, ইতর বদমাইশ ছিল, হারামজাদা ছিল এক একটা ব্রাহ্মণ, এই হারামজাদা গুলা মানে মানে দরিদ্র দলিতদের শূদ্রদের শত শত বছর ধরে নির্যাতন করছে, ঠিক আছে একদম শর্মিন্দা শর্মিন্দা হইয়া বলেন যে ভাই আমরা করি না এগুলা, আমরা এখন আর করবো না এগুলো, আমরা পুরোনো দিনের কালচার আমরা এগুলো বাদ দিয়ে দিছি, এখন ভারতে আমরা যেটা করতেছি ভারতে আমরা আমাদের সংবিধান, আপনি একাই বলবেন? হ্যাঁ একাই বলবো ভাই, আপনার বলতে দিবো না, শোনেন ভাই না শুনে বিদায় হন, আপনার বলা উচিত যে ভারতের সংবিধানে এখন আছে ভাই ধর্মনিরপেক্ষতা সবার সমান অধিকার, আমাদের সংবিধানের প্রণেতা বাবা আম্বেদকর পরিষ্কার ভাবে লিখে দিছে যে কোনো বর্ণবাদ থাকবে না, আর্টিকেল 15 এ বলে দিছে কোনো বর্ণবাদ থাকবে না, ভারতের সংবিধানে এই জিনিসগুলো বলা আছে, এখন ভাই আর আমাদের ভিতরে এগুলো নাই ভাই, আমরা এগুলা বন্ধ করে দিচ্ছি, এগুলা আমাদের ভারতে এগুলা অন্যায়, এগুলো এখন ভাই বর্ণবাদ থাকবে ভাই, বর্ণবাদ থাকবে বর্ণবাদের পক্ষে এসে কথা বলতে আসে পাগল ছাগল কথা মানে এই সবাই এগুলো লাত্তি মারা দরকার, এগুলো এই সমস্ত হিন্দু গুলো লাত্তি মারা দরকার যে মানে মানে গরুর মুখ খাওয়া হিন্দু আগে একটা আবার বলে বর্ণবাদ থাকবে, মানে বর্ণবাদ তো পাশে দিয়ে বেড়ে দেবো, মানে গরুর মুখ খাওয়া গরুর গু খাওয়া গরুর গোবর খাওয়া হিন্দু মুমিন, ছাগল কথাকার ছাগলের বাচ্চা ছাগল আবার বর্ণবাদ থাকবে বলস, মানে কত বড় টাউট বাট পরে গুলা কত বড় বদমায়েশ এগুলা, মানে বর্ণবাদের পক্ষে আবার বর্ণবাদ নাকি থাকবে, মানে লাইক থা এগুলো এগুলো মানে নোংরা নোংরা লোকজন সব নোংরা আবর্জনা লোকজন সব পুরনো মানে ইসলাম নিয়ে তার চলে আসছে, ইসলাম নিয়ে সে কথা বলতে আসছে, তুই বেটা তোর পাশায় তো গুয়ের গন্ধ, তোর হিন্দু ধর্মে গুয়ের গন্ধ, মানে নিজের পাশার ভর্তি গু নিজের প্যান ভর্তি গু, তুই আসছো আরেকজনের গুয়ের গন্ধ শুকতে, তুই মানে ইসলামের গু গন্ধ গন্ধ শুকতে তুই আসছো, তুই নিজের পাশা দেখ, তুই নিজের পাশায় দেখ কতগুলো গু তুই নিয়ে বসে আসছিস, মানে হিন্দু ধর্মের মানে ছাগল সে আসছে ইসলামের সমালোচনা করতে, মানে কাহিনীটা দেখছেন ভাই, তোর নিজের ধর্ম কত খারাপ, তুই নিজের ধর্ম ঠিক কর, নিজের ধর্মের মানুষ ঠিক কর, তুই ইসলামের ঠিক ইসলামে কি আছে না আছে তোর তোর দরকার কি, নিজে ঠিক কর তোর মানে তোর ধর্মের ভিতরে কি আছে, বদমাইশ গুলা একটা বদমাইশের বাচ্চা বদমাইশ, মানে হিন্দু ধর্মের ইয়া নিয়ে আসছে ফাজিলের ফাজিল, আচ্ছা আরেকজনকে যুক্ত করি।